ধৈর্য রাখুন, ধৈর্য ধরুন, শঙ্কর দলই যথাসময়ে আপনাদের কাছে পৌঁছে যাবে। ঘাটালের আজ সব থেকে বড় খবর, ঘাটালের আজ সব থেকে বড় খবর, ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই রাজনীতি ছাড়বেন না অন্য কোনো দলে যোগ দিবেন? ঘাটালের মানুষের হয়ে প্রশ্ন করলেন সংবাদ বার্তার প্রতিনিধি নকিবুল ইসলাম। শঙ্করবাবু সাক্ষাৎকার তো দিলেন, তার সাথে ওনার প্রিয় নাতনির জন্মদিনের কেকও কাটলেন সংবাদ বার্তার ক্যামেরার সামনেই। দেখুন সেই মুখোমুখি সাক্ষাৎকার সরাসরি সংবাদ বার্তার পর্দায়। এখন আমি উপস্থিত হয়েছি ঘাটাল বিধানসভার প্রাক্তন বিধায়ক মাননীয় শঙ্কর দলুই মহাশয়ের অফিসে। ঘাটালের মানুষের কিছু প্রশ্ন মনের মধ্যে জাগছে, যেটা ওনারা জানতে চায়, সেই প্রশ্নগুলোই আজকে করব শঙ্করবাবু। আপনার কাছে প্রশ্ন থাকছে, আমি ফলো করেছি, আমাদের চ্যানেল পুরোপুরি ফলো করেছে, এই যে সিজন গেল খেলা, সেই ওয়েলফেয়ার কাপ থেকে শুরু করে লাস্টে মূলগ্রামের ফ্রেন্ডশিপ কাপ পর্যন্ত, তারপরে বিচখানে মেলা, বিভিন্ন জায়গায় খেলা, যাবতীয় ঘাটাল বিধানসভার যেখানে খেলা মেলা বিভিন্ন মানে ধর্মীয় অনুষ্ঠান সর্ব জায়গায় শঙ্কর দলুই, এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে শঙ্কর দলুই না থাকলে সেই মেলা খেলা বা সেই জায়গাগুলো অসম্পূর্ণ রয়ে যাচ্ছে। মানে ঘাটালবাসীর কাছে আপনার গুরুত্ব একটা এত বেশি গুরুত্ব সেটা আমরা দেখেছি, কিন্তু ঘাটাল রাজনীতিতে আপনার গুরুত্ব নেই কেন, কি বলবেন? আমি রাজনৈতিক গুরুত্বটা আমি মনে হয় এটা আমার বিষয় নয়, দল পরিচালিত হয় উপর থেকে, কেন কোন কারণে বা কোন অপরাধে আমি আজকে রাজনৈতিকভাবে এই জায়গায়, তার উত্তরটা আমার মনে হয় আমার কাছে দেওয়াটা সমীচীন নয়। আমি মনে করেছি হয়তো ঘাটালের রাজনৈতিক নেতাদের কাছে আমার কোনো মূল্য নেই। যদি মানুষের কাছে থাকার সদিচ্ছা থাকে, তার জন্য পদের কোনো দরকার হয় না, তাই আমি পদবিহীন, আমি এখন অনেক ভালো আছি এবং মানুষের ভালোবাসা অনেক বেশি পাচ্ছি, আমি এভাবেই মানুষের পাশে থাকতে চাই। আপনি 10 বছর এই ঘাটালটাকে হাতের তালুর মধ্যে রেখেছিলেন, অনেক উন্নয়ন হয়েছে এটা ঘাটালবাসী জানে, সেটা আমরাও দেখেছি। সেই 10 বছরে আপনি অনেক মানুষকে অনেক চেয়ার তৈরি করে দিয়েছেন, আজকে কিন্তু আপনাকে বসার জন্য চেয়ার দিচ্ছে না, কতটা ব্যথা, কীরকম লাগে আপনাকে যখন মনে হয়? পরবর্তীকালে রাজনৈতিক নেতা হিসেবে আমার বয়সও বাড়ছে, এই ঘাটাল সেই ঘাটালের দায়িত্ব কাদের হাতে দেওয়া হবে, সেই হিসাবে আমি আমার দৃষ্টিভঙ্গিতে, তাতে কিছু ভুল থাকতে পারে, তাতে কিছু অযোগ্য নেতা যোগ্য পদে আসতে পারে, কিন্তু আমি একটার পর একটা জায়গা, কি পৌরসভা, কি অঞ্চল, কি আমাদের পঞ্চায়েত সমিতি, কি গ্রাম পঞ্চায়েত, কি বুথ চেষ্টা করেছি ঘাটাল বিধানসভার, সেগুলোকে সাজানোর এবং নেতৃত্বদের যোগ্য মর্যাদা দেওয়ার, হয়তো সেক্ষেত্রে কোথাও কোথাও যোগ্য জায়গায় অযোগ্য নেতা আজকে বুঝতে পারছি হয়তো তৈরি হয়ে গেছে, তা আমি মনে করি এটা আমার অপরাধ নয়, এটা আমার দৃষ্টিভঙ্গির হয়তো অভাব, কিন্তু আমি মনে করি যে তারা আজকে যদি ভেবে থাকে যে শঙ্কর দলুই বিধায়ক নেই, তার মানে সে শেষ। আপনি একজন স্রেফ সাধারণ সদস্য ছাড়ার কিছু নয়, কিন্তু তাতেও যেভাবে আপনি মানুষের বিপদে দৌড়ে যান, যারা এখন পদে আছে তারাও কিন্তু ততটা যায়নি, আপনি কি এভাবেই থাকবেন না রাজনীতি ছেড়ে দিবেন, সন্ন্যাসী নিয়ে নেবেন, নাকি অন্য কোনো দলে যাবেন? এটা ঘাটাল মানুষ একটু আপনার কাছে জানতে চাই। আমি এটুকু বলতে পারি, আমি 1976 সাল থেকে আমার রাজনৈতিক জীবন শুরু, এই রাজনৈতিক জীবনে চলার পথে হয়তো কিছু অদল বদল আছে, তা নিয়ে আমার যেমন সমালোচনাও আছে, আবার যে দলগুলোর সঙ্গে আমার সম্পর্ক তৈরি হয়েছিল তারা এটাও জানে যে আমার অবদান কতটা সেই দলের ক্ষেত্রে, কাজেই আমি মনে করি আমার জীবনের সর্বশেষ যে সুযোগটা
রাজনৈতিকভাবে এসেছে সেটা 2009 থেকে এখন পর্যন্ত। এবং আমি দিদির আদর্শে উদ্বুদ্ধ হয়ে যে কাজ আমি 2011 পর থেকে 2021 মে পর্যন্ত করেছি এটা ইতিহাস, দিদি না থাকলে এটা সম্ভব হতো না। তাই আমি মনে করি আমি আরও আরও বেশ কিছুটা সময় আমি অপেক্ষা করব এবং মানুষের পাশে আমি আছি, এটা থাকবো, সবই থাকবো, যতদিন জীবিত থাকবো। রাজনৈতিকভাবে এটা আমি বলতে পারি যে আমি অন্য কোনো দলে যাওয়ার বাসনা আমার নেই এবং সেটা আমি করব না। কিন্তু আমি যদি দেখি সম্মানের জায়গায় যেভাবে 2021 দোসরা মেয়ের পর থেকে সম্মান না পেয়ে অপমানিত হয়েছি, আমার মনে হয় মানে আমি যে এখনও অ্যাজ এ শঙ্কর দলই মানুষের ভালোবাসার জন্য টিকে আছি, বেঁচে আছি, এটাই আমার কাছে বড় পাওনা। আমি আগামী দিনে এই মানুষের ভালোবাসা নিয়েই আমি বেঁচে থাকতে চাই। তাতে দল যদি মনে করে আমি শঙ্কর দলই দলের কাছে বাধ্য, আমি দলের কাছে অবহেলিত, বা দল আমাকে প্রয়োজন নেই দলের, সেক্ষেত্রে আমি দলের বিড়ম্বনা হতে চাই না। আমি একজন সাধারণ মানুষ হিসাবে, সমর্থক হিসাবে আমি দলের পাশে সব দিন থাকবো, আমি এ কথা আমি ওকাতরে বলি। আপনার শুভাকাঙ্ক্ষী ঘাটালে অনেক, স্যার আপনিও জানেন, সব সংবাদ মাধ্যমই জানে, তাদের উদ্দেশ্যে এই যে ঘাটালের পরিস্থিতি, আপনি তাদেরকে কী বার্তা দিতে চান আপনার পক্ষ থেকে? সবার সাথে দেখা করার সময় হয়নি, সুযোগ হয়নি, আপনি এই আমাদের সংবাদ বার্তার মাধ্যমে আপনার শুভাকাঙ্ক্ষীদের কী বার্তা দিতে চান? আমি আমার সর্বস্তরের আমার শুভাকাঙ্ক্ষী, যারা আমাকে ভালোবাসে, আমি যাদেরকে ভালোবাসি, তাদের কাছে কিউরিসিটি সংবাদ বার্তা তার মাধ্যমে আমি একটা বার্তাই দিতে চাই যে আপনারা সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন, আর আপনাদের কোনো বিপদ হলে আমার কি পদ আছে বা কি নেই এটা ভাববেন না। আমি আছি আপনাদের পাশে এবং আমার ভালোবাসার জোরে আপনাদের জন্যে অসংখ্য মানুষ আছে আমার পাশে। আমি আপনাদের যে কোনো বিপদে আমি আপনাদের পাশে আজীবন আমি থাকব। আপনারা বিভ্রান্ত, বিব্রত এবং দিশাহীন, দিকহীন আপনারা হবেন না। ধৈর্য রাখুন, ধৈর্য ধরুন, শঙ্কর দলই যথাসময়ে আপনাদের কাছে পৌঁছে যাবে। যার জন্যে আমি সত্যি কৃতজ্ঞ, কারণ কিউরিসিটি সংবাদবার্তা এই মুহূর্তে ঘাটাল মহকুমা ছাড়িয়ে জেলার একটা শিরোনামে পৌঁছে গেছে, তাই তার সাফল্য কামনা। তবে শঙ্করবাবুর একটা কথা মনে পড়ে, প্রত্যেক মিডিয়ার কাছেই সেটা রেকর্ডিং আছে, রাজনীতিতে শেষ বলে কিছু নাই। ঘাটাল থেকে আমি নকুবুল ইসলাম, কিউরিসিটি সংবাদবার্তা, সত্য জেনে এগিয়ে থাকুন।